গুড মর্নিং সবাইকে, আমি অর্পিতা চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আমি ভালো আছি, আপনারা কিরকম আছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তাহলে আজকে দিনটা শুরু করি, তো আমার সাথে থাকুন, পাশে থাকুন। সকালবেলা উঠে দুধ নিয়েছিলাম, তো দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি কারণ হরলিক্স তার দুধ খেয়ে যাবে। আর ওদিকে দিয়েছি ভাত, আর দিয়েছি ঘুগনির মটর আর ছোলা। আর এদিকে এই যে ছোলাটাও, আমি যে ছোলার ডাল সেটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে উঠে একটু মিক্সিতে ঢেলে নিলাম, এটা বড়া করব একটু। ছোলা ডালের বড়া আপনারা খান, আমি তো খুব খাই, বাপের বাড়িতেও খুব খেয়েছি, মা প্রায় দিনই করতো, আর শ্বশুর বাড়িতে শাশুড়িও করে, এই বড়া তুলে আবার ঝোল করে আলু দিয়ে, সেটাও খুব ভালো লাগে নিরামিষ করে। আর এরকম গরম গরম মচমচে যা সুন্দর লাগে খেতে। অল্প একটু লঙ্কা দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এটা ভাজছি। এটা আজকে আর আমি তরকারি করবো না, এটা এরকম ভাজাই খাবো, আর ওদিকে ঘুগনি তরকারি তো আমি করছি। আপনারা কীরকম করে ছোলা ডালের বড়াটা খান আমাকে কিন্তু একটু জানাবেন, তাহলে বেশ ভালো হবে, তাহলে আমি একটা নতুন রকম রেসিপি তাহলে শিখে যাবো আবার। অনেকে কিন্তু অনেক কিছু বলেন, তো তার জন্য আমি অনেক কিছু শিখেও গেছি এখানে এসে। দুপুরবেলা চলে আসলাম আপনাদের সামনে, ভেবেছিলাম না একটু বাজারে যাব, একটা নাগাদ ওকে ফোন করছি যে একটু বাজারে যাবো, তো বলছি হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই, ওখান থেকে বাস পেয়ে গেলে বাসে উঠে পড়বে আর গিয়ে নেমে পড়বে। এবার কি হয়েছে, জামাটা পরলাম, স্নান টান করে সব কিছু রেডি রেডি হয়ে নিলাম, তারপরে না শরীরটা খারাপ লাগছে, মানে পেটটার মধ্যে কেমন মানে অ্যাসিডিটি ভাব হয়েছে, গলাটা টক টক লাগছে, ওই জন্য ভাবছি যাবো একা একা, এবার রাস্তায় গিয়ে যদি কিছু হয় তখন তো সমস্যা, হেঁটে হেঁটে বাড়িতে আসতে হবে, পারবো না, আর ও অফিস থেকে বেরোতেও পারবে না, ওই জন্য আর গেলাম না। দিয়ে ফোন করলাম যে তুমি চলে আসো তাড়াতাড়ি, তাহলে বিকালবেলা যদি পারি তাহলে দুজন মিলে বাজারে যাবো। তাই তার আগে এখন রান্না করে নেবো ডিমের ঝোল, সকালে রান্না করেছিলাম ঘুগনি তরকারি আর ওই ছোলার ডাল দিয়ে বড়া করেছিলাম, তো ওটা তো নিয়ে গিয়েছে, এখন এসে একটু খাওয়া দাওয়া করবে, আর রাত্রের খাওয়া দাওয়ার জন্য করছি ডিমের ঝোল। আমি প্রেশারে ডিমগুলো সিটি দিয়ে নিই, ডিম আর আলু সিটি দুটো কি তিনটে সিটি দিলেই পুরো একদম ডিমটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও গলে যায়, আলুটা ছোটো ছোটো করে কাটি, কেটে তারপরে দিই, আর এইদিকে ডিম টিম সব ভাজবো। এখন ডিমটা আলুটা ভাজছি, শুধু এই রাতের মতন তরকারি, তো ওই জন্য একটু অল্প একটু করে নিচ্ছি, দুজনের খাওয়া চারটে ডিম আর একটা আলু করেছি। ভেবেছিলাম বাজারে গিয়ে পনির কিনে নিয়ে আসবো, দিয়ে শাহী পনির রান্না করবো, শাহী পনিরটা আমার খুব ভালো লাগে খেতে, আর আমি রান্নাও করতে পারি বেশ ভালো, মানে যেরকম করে করি আমার খুব ভালো লাগে খেতে, আমিও ভালো খাই, ও দেখি খুব সুন্দর খাই, রুটি দিয়েও ভালো লাগে আবার ভাত দিয়েও সুন্দর লাগে খেতে। তো যাওয়া হলো না, ও আস্তে আস্তে আবার ও যখন আসবে পাঁচটার সময়, এবার ও যদি পনির নিয়ে আসে তখন যদি রান্না করি তাহলে আর বাজারে যাওয়া হবে না, ওই জন্য আমি এখন ডিম রান্না করে নিই, ও আসবে একটু খাওয়া দাওয়া করবে, একটু বসবে রেস্ট করবে, তারপর ভাবছি একটু বাজারে যাবো। সেই যে কম্বলের মার্কেটে গেছিলাম সেখানে যাওয়ার ইচ্ছা আছে, এবার ও আসুক অবস্থা বুঝে ব্যবস্থা হবে, যখন আসবে সেই বুঝে যাওয়া, এখন যদি লাফাই তারপরে দেখা গেলো অফিসে কাজ আছে, দেরি হয়ে গেলো, দু একদিন তো সাতটা বেজে যায়, সাড়ে ছটা সাতটা এরকম বেজে যায়, তা আজকে যদি ওরকম হয় তাহলে আর আজকে যাওয়া হবে না। এই যে অল্প একটু রসুন আদা আর লঙ্কা জিরে পেস্ট করবো, পেঁয়াজ দেবো না এর মধ্যে, পেঁয়াজ দিয়ে ডিমটা আমার আবার খুব একটা ভালো লাগে না, এমনি এরকম করে এরকম করে বেশি সুন্দর লাগে খেতে। আর দিদির মিক্সিটা আমার আমার কাছেই রয়েছে পুরো এখনও। যে এটা স্যান্ডউইচ এখানে এসে না প্রথম খেলাম, পাশের ঘরে দাদা নিয়ে এসছে, তো একটা দিয়েছিল হাফ, আমি খেয়েছি হাফ ওর জন্য রেখে দিয়েছি। আজকে তো রাখি পূর্ণিমা, অনেক মিস করছি বাড়ি, দাদাকে, ভাই আছে দুটো, তো কি বলবো, ভাগ্য এরকমই, আগের বছর যেতে পেরেছিলাম, আগের বছর চণ্ডীগড়ে ছিলাম, তো একা একা বাড়িতে গেছিলাম, তো তখন রাখি পূর্ণিমা পড়েছিল, ভাইফোঁটার সময় আর যেতে পারিনি, সবাই খুব মন খারাপ করেছিল, এবার জানি না কি হবে, এবার তো রাখিটা হলো না, ভাইফোঁটাটা হবে কি বলতে পারছি না। এই বাইরে থাকলে এই একটা সমস্যা, আমার মতন আপনাদের অনেকেরই এরকম হয় তাই না বলুন, মানে বিয়ের পর আর ভাইফোঁটা রাখি কিছুই পাওয়া যায় না, অনেক মিস করা হয়, অনেক অনেক, মানে জীবনের একটা পার্ট পুরো নষ্ট হয়ে যায় বাইরে থাকলে তাই না বলুন। আমার হাজবেন্ড মানে যতদিন চাকরি পেয়েছে ওর না হয়েছে রাখি, না হয়েছে ভাইফোঁটা, ভাবছি এখান থেকে গিফট কিনে পাঠিয়ে দেবো বাড়িতে দাদা ভাই কোয়েলের জন্য, তো দেখা যাক কতদূর কী হয়, আমি ওকে বলেছি, তাও বলছে ঠিক আছে অবশ্যই পাঠিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, ওই যে যে ট্র্যাকশুটগুলো পড়ে না ওইগুলো ভাবছি কিনে পাঠিয়ে দেবো ভাই দাদাদের জন্য, আর আর কোয়েলের জন্য দেখি কী পাঠানো যায় এখান থেকে।
ছোটবেলায় কি হতো, রাখি ভাইফোঁটা আসলে একটা অন্যরকম এক্সাইটেড ভাব, একটা মজা, রাখি কিনবো, তারপর ভাইফোঁটার দিন ভাইফোঁটার আগের দিন মিষ্টি মাছটা কিনবো, মানে একটা অন্যরকম মজা থাকে, একটা অন্যরকম উৎসব, সে সব মাটি হয়ে গেছে বাইরে এসে। জীবনের সাথে সাথে কি সুন্দর সব কিছু পাল্টে যায়, তাই না বলুন? কখনো ভাবতেই পারিনি এরকম হবে, মানে বাড়ি থেকে এরকম বাইরে থাকতে হবে, তারপর মানে এই অনুষ্ঠানগুলো পাবো না, এই অনুষ্ঠানগুলো কোনো অনুষ্ঠানই পাওয়া যাবে না, এরকম হবে। আপনাদের সাথে গল্প করছি আর ওদিকে ডিমের ঝোলটা হচ্ছে, গল্পও হয়ে যাবে আবার ডিমের ঝোলটাও হয়ে যাবে, দেখিও কখন আসে। এখন মোথায় বাজে 3:30 মতন বাজে, যখন একা থাক হয় না তখন বাড়ির কথা হেভি মনে পড়ে। প্রায় 3 মাস হতে গেল মানে বাড়িতে যাওয়া হয়নি, এখানে এত দূরে এসেছি তো এবার জোরও করতে পারছি না ওকে যে বাড়ি যাবো। তাও কালকে না পরশু আমাকে বলছে পূজার সময় বাড়ি যাবে, টিকিট করে দেবো, একা একা যাবে। তাই আমি বলছি না, একা একা যাবো না, কারণ ফ্লাইট চেঞ্জ করতে হয় দিল্লি থেকে, আমি পারবো না, আর পারলেও একা একা পুজোর সময় গিয়ে ভালোও লাগবে না, ওই জন্য যাবো না, যাবো একসাথে দুজনেই। যেটা বলছিলাম, যখন একা থাকি না তখন বেশ বাড়ির কথা হেভি মনে পড়ে, আর যখন ও চলে আসে তখন অতটা মানে অসুবিধা হয় না, গল্প আড্ডা মারামারি করতে করতে তো টাইম কেটে যায়, বুঝতেই পারি না কিছু। যখন এই দুপুর টাইমটা একা থাকা হয় তখন হেভি বাড়ির কথা মনে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে, স্কুল কলেজের কথা মনে পড়ে, তাই না? আমার মতন কিন্তু আপনারাও আছেন যারা বাইরে থাকেন, এইসব কথা বললে না গলাটা একটু ভারী হয়ে যায়, কেমন কেমন একটা মনে হয়। ছোটবেলাকার স্মৃতি কিন্তু সবার কাছে একটা মধুর স্মৃতি, তাই না বলুন? আমি তো ছোটবেলায় খুব মজা করেছি, সেইরকম লেভেলের মজা, 11-12 ক্লাস থাকতেও যেরকম মজা করেছি, তারপরে কলকাতা যখন কলেজে পড়তাম তখনও হেভি মজা করেছি, যখন কলকাতা কলেজে পড়তাম তখনও হেভি মজা করেছি, তারপরে বাড়ির কত স্মৃতি, তাই না বলুন? আমার বাড়িতে তো আমরা 4 জন ছিলাম, আমি, মা, বাবা, দাদা, তো 4 জন, 4 জন বাদেও কিন্তু আমাদের বাড়িতে অনেক সদস্য ছিল তখন, মানে চার্লি, তারপরে আমাদের পুষি, আমরা, আমি তো ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে বেড়াল, জানেন তো, তো এই নিয়ে বেশ ভালো মজায় কাটতো। তারপরে তো আমার বিয়ের 6 মাস আগে দাদার বিয়ে হলো, বৌদি আসলো, তো আরও মজা তখন। তারপরে তো বিয়ে হয়ে এখানে চলে আসলাম, বাইরে বাইরেই জীবন, এখন বুঝতে পারি যে বাড়িতে কীরকম মজায় ছিলাম আর এখানে কীরকম আছি। তারপর শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতেও সেম, মানে সব একসাথে ছোট্ট ফ্যামিলি কিন্তু সবাই একসাথে এত ভালো মজায় থাকতাম, যখন বাড়ি যাই তখন তো দেখেনি কিরকম মজা করি। যাই হোক, যত বলবো বলেই যাবো, কথা কথা শেষ হবে না, কারণ আমার আমার মতন আপনাদেরও জীবনও কিন্তু প্রচুর কাহিনী আছে, তো বললে মানে কথা শেষ হবে না। যাই হোক, আমি ডিমের ঝোলটা দেখি কতদূর হয়েছে, নাহলে আমাদের ওদিকে ডিমের ঝোল আমার পুড়ে যাবে খুনি। এই যে দেখি ডিমের ঝোলটা কতদূর, ঠিক আছে, আরেকটু ঝোলটা শুকালে মানে তারপরে বন্ধ করে দেবো। ডিম রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে এখন একটু বসলাম, কম্পিউটারে কাজ করবে একটু, আর একটু হরলিক্স খাবো, গুঁড়ো হরলিক্স কিন্তু হেভি লাগে খেতে, আপনাদের কেমন লাগে বলবেন। সে একটা সৌম্য সিনেমা আছে না, সেই রকম হরলিক্স, এরকম গুঁড়ো হরলিক্স খেলেই মনে পড়েছে সেই সৌম্য সিনেমাটা, আশা করি সবাই মনে হয় দেখেছেন ওই সিনেমাটা। ওকে সকালবেলা দুধ দিয়ে গুলে দিই, আমি আবার দুধ দিয়ে গুলে ভালো লাগে না খেতে, একটু আমি যা খাই এরকম গুঁড়োটাই খাই, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে, চকলেট ফ্লেভারটা আমার ভালো লাগে না, কি ফ্লেভার, এই যে এই ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। একটু কম্পিউটারে কাজ করে দিই, তারপরে ও আসার অপেক্ষা, তারপরে দেখি কি হয়। ও চলে এসছে, রেডি হয়ে পড়েছি, এখন যাব বাজারে, দেখি কোন দিকে যাওয়া যায়, বলো কিছু। মেইন মার্কেটে যাব, আর কিছু আর কি, মেইন মার্কেটে যাব, কি করতে যাব, কম্বল কিনতে চলে আসলাম কম্বল মার্কেটে। এখানে না অনেকগুলোই দোকান আছে, প্রায় 10-15 দোকান আছে, এরা ওই ইউপি থেকে, বিহার থেকে এরকম করে আসে, এসে এখানে কম্বল বিক্রি করে, সারা বছরই থাকে মোটামুটি বললো। তো এই কম্বলটা পছন্দ হয়েছে, এখানে দাম ওই রকম 2800, 3000, 3200 এরকম দাম, মানে বিভিন্ন দামের আছে, 1000 টাকা থেকে শুরু, তারপর আপনি যেরকম নেবেন। মনে হয় কম্বল কিনতে আসলাম, মনে হয় ভাগ্যে নেই, 3-4টে পুরো একরকম দেখালো, 3-4টে পুরো ডিফেক্ট, কোনোটা কাটা, কোনোটা দাগ লাগা এরকম, তারপর উনি আবার দেখতে গেল গোডাউনে, যদি পাওয়া গেলো তো ভালো, না গেলো আজকে আর পাবো না, আবার অন্যদিন। এই প্রিন্টটা নিচ্ছিলাম, তো এই প্রিন্টটা এক মানে এক একটা এক এক রকম,
এখানে তো কম্বল কেনা হলো না, এক একটা কম্বল এক এক রকম, কোনোটা দাগ লাগা কোনোটা ছেঁড়া এরকম। তো অন্য একদিন আসবো আবার ভাবছি আন্টির সাথে করে যদি কিনি। আর এখানে চলে আসলাম বেডশিট কিনতে, কোয়েলের জন্য আছে ওখানে অনেক রকমই আছে। তো এই প্রিন্টটা দেখে পছন্দ হলো তো এটাই নিয়ে নিচ্ছি। সন্ধ্যে সময় এসেছি, মার্কেট সব বন্ধ হয়ে যাচ্ছে, শুধু বেডশিটটা কিনেছি আর কিছুই সেরকম কেনা হয়নি। আন্টির কাছে ফোন করেছিল ও, তো আন্টি বলল হ্যাঁ হ্যাঁ যাও। আন্টি বললো যে আমার সাথে করে গিয়ে তোমরা কিনবা, ওই জন্য চলে যাচ্ছি। কেমন মোটাম দিয়া ভালো খারাপ না? বাদাম দেওয়া ভিতরে তাহলে তাহলে ও আচ্ছা আচ্ছা। খুব কি একটা কেক খেতে ইচ্ছা করছিল, তো ওকে বললাম, তো বললো চলো সেই হসপিটালের ওখানে যে দোকানটা সেই দোকানটা নিয়ে যাই, সামনে হসপিটাল। ভালো খারাপ না খেতে, তাই না? ও এই যে এইটা হসপিটাল, হ্যাঁ নাও। বেরিয়ে এখানে মটর বিক্রি করছে 80 টাকা কেজি, তো কটক নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে। বাড়িতে চলে আসলাম, তো কম্বল তো কেনা হলো না, এই বেডশিটটা কিনেছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে না? কোয়েলের জন্য কিনেছি এইটা, কেবল শুরু কেনা, তারপরে দাদা ভাই দেখি বৌদি জন্য একটা কিছু কিনবো, কিনে সব একসাথে পাঠিয়ে দেবো। দেখুন কিরকম লাগছে আমার, আমারটা ওইটা আর এইটা, আমার এটা বেশ ভারী পছন্দ হয়েছে। এরকম প্রিন্টের ছিল না, নাহলে আমি একটা নিতাম, ছিল একটা, তো সেটা একটু ছেঁড়া ছিল বলে আর নিলাম না। বাড়িতে নিয়ে এসেছি, এটা দিদি দেখেছে, দিদি বলছে তুমি বললে না আমি তাহলে একটা নিতাম, খুব সুন্দর হয়েছে এগুলো, আর কালারটা অনেক সুন্দর লাগছে। এই যে রাতের খাবার খেতে বসলাম, আমিও ডিম রান্না করেছি, আবার এই যে বেবচারাও ডিম দিয়েছে, আজকে চারিদিকে শুধু ডিম ডিম ডিম। রাতের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, ওই যে দুপুরবেলা যে ডিম রান্না করেছিলাম সেই ডিমটা দিয়ে খেয়েছি, দিয়ে আজকে মাথায় তেল দিয়েছি, কালকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করবো, ওই জন্য রাত্রেবেলা তেল দিলাম। আর নারকেল তেল জমা শুরু হয়ে গেছে এখানে, এতটা শীত পড়ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো আবার কাল দেখা হবে, তো টাটা বাই বাই।